স্বাধীনতার 75 বছরে আমরা পেরিয়ে এসেছি। এই 75 বছর পেরিয়ে আসার সাথে রয়েছে আরো আরো বহু বহু ইতিহাস। এই যে 75 বছরটা পেরিয়ে আমরা এলাম, যে সময়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি, যে সময় ক্ষণের সাথে আমরা কথা বলছি, সেই সময় ক্ষণে আমাদের দেশ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অনেক উন্নত করেছে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক ইত্যাদি আরও বিভিন্ন ক্ষেত্রে। এটা আমাদের নিজস্ব প্রাপ্তিও বটে এবং আমরা এটার যে দায়, এটার যে কৃতজ্ঞতা সবই আমাদের নিজেদের। তবুও একটু আপাততিক্ত কথা বলতেই হচ্ছে, কারণ এখনো পর্যন্ত স্বাধীনতার 75 বছর বাদেও আমাদের ক্ষেত্রভূমিতে, যে দেশে আমরা বাস করি, সে দেশের অনেক ক্ষেত্রতে, অনেক ভাবনাতে এখনো জাতপাতের লড়াই, এখনো ধর্ম নিয়ে লড়াই, এখনো বিভিন্ন ক্ষেত্রে বহু প্রান্তিক মানুষজনেরা, যারা এখনো পর্যন্ত প্রায় অর্থনৈতিকভাবে স্বয়ংভূ হননি, তারা অনেকটা পিছিয়ে পড়া মানুষ। যদিও সরকারের তরফে এই পিছিয়ে পড়া মানুষদের জন্য অনেক কিছু করা হচ্ছে, অনেক কর্মসূচি নেওয়া হচ্ছে, অনেক ভাবনাচিন্তা করা হচ্ছে, তবু তাদের একটা নিজস্ব দর্শন আছে, তাদের এক নিজস্ব ভাবনা আছে। তারাকে একটা আলাদাভাবে আলাদা বৃত্তের ভেতর রয়েছেন, নাকি তারা একেবারে মূল যে স্রোত, সমাজের যে মূল স্রোত, সেই সমাজের মূল স্রোতের ভেতরেই তারা রয়ে গিয়েছেন, বা তাদের রয়ে থাকার জন্য আমরা যারা সেই প্রান্তিক মানুষের থেকে একটু ভিন্ন ধর্মে, আমরা কি তাদেরকে এই কাজগুলোকে করতে পেরেছি? তাদের জীবনের অনেক গল্প আছে, অনেক ভাবনা আছে, অনেক রহস্য আছে। পাশাপাশি আরও একটা ব্যাপার একটু কথা বলে নেওয়া দরকার, সেটা হলো যে অনেক ক্ষেত্রে এই যে বাইরে থেকে কিছু মানুষজন চলে আসা, বিভিন্ন জায়গা নিয়ে দখলদারি যে ব্যবস্থা, এই সমস্ত নিয়েও কিন্তু অনেক বিতর্ক, অনেক তর্ক বিতর্ক, অনেক কথা কাটাকাটি, এমনকি রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে অনেক বিতর্ক চলে আসে। এই ভাবনাগুলোটা, এই মনোভাবটা একটা বৃহৎ ক্ষেত্র, একটা বৃহৎ ভাবনা, হয়তো খুব সংক্ষেপে সেগুলোর আলোচনা করাটা সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। কিন্তু যারা সৃজনশীল মানুষ, যারা সৃষ্টিশীল মানুষ, যিনি কথাশিল্পী, যার কথার সাথে জীবনের গল্প, জীবনের উপন্যাস জড়িয়ে থাকে, সেইরকম কথাশিল্পী, তিনি তো সমকালকে রাখেন, তিনি সমকালকে নিয়ে এগিয়ে যান, আর এগিয়ে যান বলেই তার লেখার ভেতরেই এই সমস্ত ভাবনাচিন্তাগুলো আসে। আজকে আমরা কথা বলবো বিশিষ্ট কথাশিল্পী এবং লেখক সুব্রত হালদারের সাথে। সুব্রতবাবু দীর্ঘ 3টে দশকেরও বেশি সময় ধরে লিখছেন, সমস্ত প্রতিষ্ঠিত কাগজ পত্রপত্রিকাতে তার লেখা, গল্প ইত্যাদি প্রকাশিত হয়েছে, তার অনেকগুলো বইও আছে, কিন্তু তিনি মননে, হৃদয়ে একটা অন্য ধারাতে চলতে বিশ্বাস করেন, এবং তিনি ভারতবর্ষের যে প্রান্তিক শ্রেণীর মানুষজন যারা রয়েছেন, তাদের যে জীবনদর্শন, তাদের জীবনদর্শনের যে ভাবনা, তাদের জীবনদর্শনের যে নানা কৌতূহল দিক, অন্য দিক, যা আমরা সাধারণ মানুষ, শহুরে জীবন, নাগরিক জীবন, যা আমরা জানি না, তা তার উপযোগ্য বিষয় এবং গবেষণার বিষয় বটে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে আমরা কথা বলবো বিশিষ্ট কথাসাহিত্যিক লেখক সুব্রত হালদারের সাথে। নমস্কার সুব্রত, নমস্কার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। একটু ভূমিকাতে একটুখানি বলতেই হলো, এই কারণে, তার কারণ প্রথাগতভাবে সাহিত্যিক বা উপন্যাসকার হিসেবে আপনাকে আজকে আমরা সেই পরিচিতির সূত্রটাতে দিচ্ছি না, তার মানে এটা নয় যে আপনি সেই ক্ষেত্রে আপনার যথেষ্ট দক্ষতা নেই, আপনি তো আবশ্যিকভাবে বিভিন্ন লেখালেখি করেন, কিন্তু আপনার এই দুটি বই, বিশেষ করে ব্রাত্যভূমি এবং অন্য আরেকটি যে বই, এই দুটি বই একেবারে জনমানসে এক অন্যভাবে দাগ কেটেছে, এবং পুরোটাই আমি ব্রাত্যভূমি পুরোটাই পড়েছি, পুরোটাই একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষজনদের জীবন দর্শন, তাদের উত্থান পতন নিয়ে লেখা। এই বিষয়ের ভাবনাটা কেন প্রথমে কীভাবে এলো? এই বিষয়টা ভাবনা এলো আমি যখন প্রথম এই খবরগুলো দেখি বিভিন্ন পেপারে, খবরের কাগজে, তখন দেখলাম একটা ওই বাংলাদেশের ভেতরে ভারতের যে ছিন্নমূল মানুষগুলো আছেন, তারা বাংলাদেশের নাগরিক নন, তারা সরকারিভাবে ভারতীয় নাগরিক, অথচ তারা নাগরিকের যে সম্মান বা অধিকার, যে পাওনা, মৌলিক পাওনা পাঁচতে গেলে সেগুলো তারা পাচ্ছে না, তারা রীতিমতো এভাবে বিতাড়িত হচ্ছেন নানান সুযোগ সুবিধা থেকে। সেইটা আমার খুব আঘাত লাগে, তখন মনে হলো আমাদের দেশের মানুষজনকে, এবং সেই অর্থে
পৃথিবীর মানুষজনকে জানানো যে সমাজের একটা শ্রেণীর মানুষ এইভাবে ব্রাত্য হয়ে তারা জীবনযাপন কাটাচ্ছে কত কষ্টে, সেখানে স্কুল নেই, স্কুল থেকেও সেই দেশে তারা পড়তে পারে না, কেননা তারা বিদেশি নাগরিক হিসেবে, তারা হাসপাতালে যেতে পারে না, তারা বিদেশি নাগরিক হিসেবে, হাসপাতালে যেতে গেলে নাগরিকের যে অধিকার সেই দেশের সেটা থেকেই সুযোগটা তারা পায় না। কিন্তু এই যে ধরুন এই যে দর্শন, অর্থাৎ তারা জীবন জীবিকা তো তাদের এখানে করতেই হচ্ছে, এইটা তো একটা রাজনৈতিক দর্শন বলে নিশ্চয় আপনি স্বীকার করবেন, এবং এই রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে আপনার যে বিষয়টা, এই বিষয় নিয়ে বর্তমানে খুব এটা বহুল চর্চিত, বহুলভাবে এই ভাব হচ্ছে তাদের নাগরিকত্ব, কারা থাকছেন কারা থাকবেন না, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের জীবন দর্শনে কিভাবে এটা প্রভাব পড়ছে আর পাঁচটা সাধারণ মানুষের ক্ষেত্রে? আর পাঁচটা সাধারণ মানুষ এদের এই যে অসহায়তা এটাকে কিন্তু ব্যবহার করে, ব্যবহার করেন আমার মনে হয় ওরা ব্যবহার করে, তার ফলে কোনো এরা তো কোনো সরকারি চাকরি পান না, কোনো ইন্ডাস্ট্রিতে শ্রমিকও হন না, এরা দিনমজুরি এবং চাষি মজুরির কাজ করেন, এবং দেখা গেছে যে এরা যেহেতু বিদেশি নাগরিক এদেরকে দেশীয় নাগরিক যারা আছেন তাদের যা বেতন বা তাদের যা দৈনিক মজুরি প্রায় হাফ মজুরিতে তাদের কাজ করতে হয়। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ আচ্ছা, এই হাফ মজুরি কাজ করার ফলে এরা চাপাচাপি করতে পারে না, বার্গেনিং করতে পারে না, যদি যে হাফ যেটা পাচ্ছে সেটাও তারা পাবে না। কিন্তু ধরুন এই যে নাগরিকত্ব পাওয়ার জন্য যে সামগ্রিক যে ব্যবস্থা, সেটা রাজনৈতিক ব্যবস্থা হতে পারে, স্থানীয় ব্যবস্থা হতে পারে, এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো হতে পারে, সেই ব্যবস্থার ভেতরে এরা আসতে পারছেন না কেন? আর একটা কথা হচ্ছে, প্রশাসনও এদেরকে ঠিক সেভাবে নিয়ে আসছে না কেন? এটা আপনার গবেষণার ক্ষেত্রে কীভাবে এসেছে? আমার গবেষণার ক্ষেত্রে এসছে এটা, প্রশাসন বহু আগে থেকে সেই ইন্দিরা গান্ধীর সময়কাল থেকেই এই নিয়ে বিভিন্ন সামিট হয়েছে, বিভিন্ন মিটিং হয়েছে বাংলাদেশের সরকারের সঙ্গে, ভারতীয় সরকারের, কিন্তু আবার বিভিন্ন সময়ে সেটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে দুই সরকার বাধাপ্রাপ্ত হয়েছেন, তার ফলে এই সরকারি লাল ফিতের যে নিয়মকানুন সেটাকে পেরিয়ে আসতে গিয়ে মানুষজন এই দুর্ভোগ পোয়াতে হচ্ছে, এবং এতদিন ধরে সেটা হচ্ছিল না। কিন্তু ধরুন যারা একটু একটু বয়স্ক হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে সমস্যা একরকম, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা একেবারে শিশু বা পরবর্তী, তাদের তো শিক্ষা এবং এই সমস্ত ক্ষেত্রে তো একটা বড় বিপদের মুখোমুখি তারা বাস করছেন। হ্যাঁ, তারা তো স্কুলে যেতে পারছে না সেই বাচ্চা ছেলেগুলোকে, সেই জন্যে আমার গবেষণায় আমি সেটা দেখিয়েছি এবং আমি চাক্ষুষ করেছি যে তারা নিজেদের মতো কয়েকজন ছিন্নমূল হয়ে গিয়ে অন্য পরিচয় দিয়ে, সেই দেশের নাগরিকের পরিচয় দিয়ে তারা কিছু লেখাপড়া শিখেছে কয়েকজন, এবং সেই লেখাপড়া শিখে তারা নিজেরা এখানটায় তাদের নিজেদের ছিটমহল এলাকার মধ্যে একটা স্কুল, একাধিক স্কুল, যত শিক্ষিত ছেলেমেয়েরা বাড়ছে তারা সেই সচেতনতার জন্যে তারা স্কুল স্থানীয়ভাবে স্কুল তারা তৈরি করেছে। এটা কি তারা একটা নির্দিষ্টভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায় হিসেবে নিজেদের চিহ্নিতকরণ করছে? নির্দিষ্ট সম্প্রদায় বলতে ওই তথাকথিত হিন্দু মুসলিম এই সম্প্রদায় না, ওই সম্প্রদায় বলছে, মানে এই যে আমি তো এদেরকে উদ্বাস্তও বলবো না, আবার বহিরাগতও তো বলা যাবে না সর্বক্ষেত্রে, না বহিরাগত বলা, সেই জন্য তারা মানে ছিটমহলবাসী হিসেবে তাদের এ করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, এবং তারা মনে করে এই ছিটমহলবাসী মানে একটা ব্রাত্য সমাজে তারা বাস করছে, এর থেকে তাদের মুক্তির দরকার, এবং প্রজন্মান্তরেরা এই নিয়ে আন্দোলন করে গেছে, সেই আন্দোলনটাই আমার এই লেখার মধ্যে উপজীব্য বিষয়। কিন্তু আন্দোলনে তো অনেকগুলো ধারা আছে, প্রথম আন্দোলনের ধারা হচ্ছে তারা অন্তত নিজের পক্ষে প্রাথমিকভাবে নাগরিকত্বটা যাতে পেতে পারে, এক, দু নম্বর হচ্ছে তাদের শিক্ষা বাসস্থান ইত্যাদি, আর তৃতীয় হচ্ছে এখানে কি আপনি তো দেখতে দীর্ঘ ক্ষেত্র গবেষণা করেছেন, ক্ষেত্র সমীক্ষাও করেছেন বটে, কিন্তু এর ভেতরেও কি কিছু অন্য শ্রেণীর মানুষ, অন্য ধরনের মানুষ তারা কি ঢুকে পড়ছে না মনে হচ্ছে না? অন্য ধরনের মানুষ বলতে এখানে কিছু সুযোগ সন্ধানী মানুষ আছে, তারা এদেরকে এদের সম্পত্তিও মানে ক্রোক করার চেষ্টা করেছে,
এবং করেওছে, এবং তাদেরকে শ্রম থেকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। ইভেন একটা খুব মানে হৃদয় বিদারক ঘটনা সেই সময় ঘটত যে মেয়েদেরকেও তারা মানে নারীদেরও তারা ছিট মহল বাসী হিসেবে তাদেরকে মিসইউজ করার চেষ্টা করত। আচ্ছা, এবং সেই জন্যও তারা নিপীড়িত। এটা তো আর সাম্প্রতিককালে দু পাঁচ বছরের ঘটনা নয়, এটা আমি যেহেতু স্বাধীনতার পরবর্তী পর্যায়ে বললাম, আমরা 75টা বছর পেরিয়ে এসেছি, তো তারপর থেকে প্রথমে এক বাংলাদেশি উদ্বাস্তুদের সে একটা আমাদের একটা বৃহৎ সমস্যা ছিল, সেটাকে কাটানো গিয়েছে, সেটাকে অনেকটাই কাটানো গিয়েছে প্রায় বলতে গেলে, তার ভগ্নাংশ হয়তো তার সমস্যা রয়েছে, কিন্তু এই ছিটমহলের সমস্যা, এই ধরনের মানুষজনদের সমস্যা, এটা কি আপনার মনে হয় না যে এটাকে একটা জিগিয়ে রাখা হচ্ছে বা রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা শুদ্ধিকরণের প্রয়াস বা তাদেরকে অন্যভাবে নিয়ে যাওয়ার প্রয়াস করা হচ্ছে না ইচ্ছাকৃতভাবে? না, আমার মনে হয় সেটা নয়। এটা আমার মনে হলো যে এটা সরকারি যে মানে পদ্ধতি, সেই পদ্ধতির যে বেড়াজাল বা জটিল যে নিয়মকানুন সেটাকে কাটিয়ে উঠতে গিয়ে এই সমস্যাগুলো হয়েছে, এবং দুই দেশের সরকারেরই এতে আন্তরিকতা আছে, ইচ্ছা আছে। কেউ কিন্তু কোনো সময়ের জন্য বলেনি যে আমরা দেব না, আমরা এই সমস্যার সমাধান। কিন্তু বোধহয় নিয়ম কানুন দুটো দেশের বা বৈদেশিক নিয়ম কানুনের বিভিন্ন বেড়াজালের ভেতরে বোধহয় আটকে রাখছে। হ্যাঁ, নিয়ম কানুনের বেড়াজালে সবসময় আটকে রাখছে। আরেকটা ডিলের একটা মুখ্য মূল কারণ আমার যেটা মনে হয়েছে যে ভারতের মধ্যে যে ছিটমহলগুলো আছে সেই ছিটমহলের যে সামগ্রিক যে এরিয়া, যে ল্যান্ড এরিয়া আর কি, সেই তুলনায় প্রায় ডবলের বেশি এরিয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে ভারতীয় ছিটমহলবাসী যারা আছে। তার ফলে যদি সরাসরি এই নিয়ে অনেক প্রশ্ন হয়েছে যে আমরা যদি ভারত যদি সব ছেড়ে দেয় তাহলে ভারতের ল্যান্ড বেশি চলে যাবে আর ভারত কম জমি পাবে, তাহলে এই জায়গাতে একটা বিতর্ক, এই বিতর্কের ক্ষেত্রে একটা এটা এটা বৈদেশিক নীতির ভেতরে অবশ্য যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে তাদের একটা নিজস্ব নীতি তো থাকবেই, সেই নীতির ভেতরে প্রত্যেকেই থাকতে বাধ্য, এবং এইটাকে এই এই ভাবনাটা কিন্তু উভয় রাষ্ট্রের পক্ষে একটা খুব অত্যন্ত ইতিবাচকতার দিকে পৌঁছানোটা খুব জরুরি বলে মনে হয়। সুব্রতবাবু, এই ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রেই কিন্তু তার এই পুরো লেখা, তার ভ্রাতৃভূমি লেখা, তিনি আপনারা নামকরণ থেকে বুঝতে পারছেন যে ভূমি ভ্রাত্য, যে ভূমি সত্যি ভ্রাত্য হয়ে আছে, সত্যি কি সেই ভূমি ভ্রাত্য, সত্যি কি সেই ভূমি একটা ভ্রাত্যর ক্ষেত্রে তারা কি সত্যি একটা মূল স্রোতে ফিরবে না, তারা কি মূল স্রোতের যে নাগরিকত্ব, মূল স্রোতের যে ভাবনা, মূল স্রোতের যে সমস্ত সুযোগ সুবিধা তারা কি পাবে না, এটা কিন্তু শুধুমাত্র গবেষণার বিষয় তা নয়, এটা একটা একটা উৎসাহের জায়গাও বটে। আমরা যারা সাধারণ মানুষ আমাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা উৎসাহের জায়গা রয়েছে, এই এই বিষয়টা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি সাথে গবেষক সুব্রত হালদার। সুব্রতবাবু যে কাজটা করছেন সেটা খুব নীরবে কাজটা করছেন, এবং তিনি তার যে কাজটা, যেটা বিরুদ্ধে আগে আমি কথা বলছিলাম যে তারা কি সত্যি সত্যি, অর্থাৎ এই যে ছিটমহলবাসী উভয় দেশের ক্ষেত্রে কার কতটা জমি বেশি গেল, কার কতটা জমি কম গেল, এটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে একটা একটা কৌতূহলের জায়গা বটে। সেই কৌতূহলের পাশাপাশি যারা এসেছেন বা যারা আছেন উভয় ক্ষেত্রেই তারা তো আর কোনোভাবে উন্নতিকরণের দিকে এগোতেই পারবেন না, এগোতে পারছেন না। আপনার অভিজ্ঞতা ক্ষেত্র সমীকে কি বলছে? না, কোনোভাবে যতক্ষণ না তারা নাগরিকত্ব পাচ্ছে, নাগরিক সম্মানটা পাচ্ছে, তারা কোনোভাবে জীবনে কোনো উন্নত করতে পারবে না। আপনি যখন এদের সাথে ক্ষেত্র সমীকে করছেন, যখন আপনি তো মূল স্রোতের মানুষ, আপনি যাচ্ছেন তাদের সাথে কথা বলছেন, দীর্ঘদিন থাকছেন, তাদের যে সামাজিকতা, তাদের যে জীবনযাপনের সাথে মিশছেন, সেটা কিভাবে আপনার তা গ্রহণযোগ্যতাকে কিভাবে তারা নিয়েছে, কিভাবে ওরা সবসময়ের জন্য আমাদের ভারতীয় যে ছিটমহল আছে, বাংলাদেশি মানুষ যারা থাকে এবং বাংলাদেশে যে ভারতীয় মানুষরা থাকে, প্রত্যেক জায়গায় আমি গিয়ে দেখেছি ওরা খুব সাদরে গ্রহণ করেছেন আমাদের, সবসময়ের জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন,
এবং যা যা আমরা জানতে চেয়েছি ওনাদের কাছে ওনারা সেটা করেছেন। এবং একটাই ওনাদের যে আপনাদের মাধ্যমে যদি আমরা আমাদের অন্তত এই মুক্তিটা পাই যে আমরা নাগরিকত্বহীন হিসেবে আমরা বসবাস করছি। কিন্তু ধরুন নাগরিকত্বহীন হয়ে বসবাস করলে তো অন্যান্য আরও অসুবিধাও তো দেখা দেবে, শিক্ষা সংস্কৃতি এই ব্যাপারগুলোতে তো একটা সমস্যা আসছেই। কিন্তু তারা যখন একটা জায়গা থেকে যখন আর একটা জায়গায় যাচ্ছে, যখন অন্য স্টেটেও যাচ্ছে, আমি বলছি যদি অন্য স্টেটেও যখন যায়, তবে সেখানেও তো কোনো রকমভাবে তাদের কোনো সুযোগ সুবিধাই পাবে, কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, এবং তারা ভারতীয় হয়েও তারা ভারতে আসতে পাচ্ছে না আন্তর্জাতিক আইনের বেড়া জালে। তারা সেখানে তাদের পাসপোর্ট প্রয়োজন হচ্ছে, কিন্তু তারা তো ভারতীয়। কি অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের চলতে হয়েছিল। আচ্ছা, এদের ক্ষেত্রে কি এদের ক্ষেত্রে কি ভোটাধিকারের ক্ষেত্রে কোনো ভোটাধিকার ছিল না, কোনো তাদের ভোটাধিকার ছিল না। বেনাগরিক বললে যেটা বোঝায়, তারা তো নাগরিক নন। তাহলে তারা হয়তো ভারতের ভোটার হতে পারত, কিন্তু ভারতে ভোট দিতে আসবে কেউ, তাকে তো আন্তর্জাতিক যে সীমানা পেরিয়ে তাকে আসতে হবে। যেই সীমানার প্রশ্ন আসে তখন তাদের পাসপোর্টের প্রশ্ন। আমাদের দেশে যারা আছে তাদের একই ব্যাপার। আমাদের দেশে যারা আছে তারাও ওই দেশে যেতে পারছে না, এবং এই সম্প্রদায়ের মানুষ তো একেবারে শিক্ষার আলোটা পাচ্ছেই না, একদম তারা শিক্ষার আলো পাচ্ছে না। আর যেটুকু পাচ্ছে তারা মনের জোরে এবং আইন ভেঙে, হ্যাঁ এক্ষেত্রে আইন ভেঙে কথাটাই ব্যবহার করতে হবে। এবং ধরুন ভারতীয় নাগরিক বাংলাদেশ আছে, তারা যদি ভারতের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চায়, তারা ভারতের অন্য একজন কাউকে নকল বাবা মা সেজে তাদের পুত্র হিসেবে তারা ভারতের স্কুলে তাদের আসতে হবে। ওরে বাবা, এটা তো অপরাধ। অপরাধ কিন্তু সেটা তো উপায় নেই, মানে উপায় নেই। তারা তো বলছে আমরা এমনি মরে আছি, তাহলে আমাদের ওইভাবে আর অপরাধ হয়ে যদি আমরা যদি এ করি, একটু উন্নতির আলো যদি দেখতে পাই, আরো দেখতে পাই। আপনাকে মানে এই যে উৎসাহের যে জায়গাটা, আমি আপনার অন্য উৎসাহের সূত্র তো আসবো, এই যে উৎসাহের যে জায়গাটা, এইটা এই উৎসাহটা কেন হলো, কেন ছিটমহল, কেন এই এই ধরনের মানুষজনদের ক্ষেত্রে বা এই সম্প্রদায়ের মানুষজনের ক্ষেত্রে একটা দীর্ঘ গবেষণা, একটা দীর্ঘ লেখালেখি, তারপরে শেষ পর্যন্ত একটা দীর্ঘ বই, এটা কেন? এটা আমার মনে এই সব ওদের দুর্দশার কথা বিভিন্নভাবে বিভিন্ন পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে আমরা জেনেছি, এবং জানার পরে আমার মনে খুব হয় আঘাত লাগে যে এই মানুষগুলোকে যদি আমরা লেখার মাধ্যমে সমাজে ছড়িয়ে দিতে পারি তাদের জীবন দুর্দশার কথা, তাহলে তাদের নিয়ে আমাদের মতো আরও মানুষ সরব হবেন। যদি হন তাহলে সরকারি যে বিধিনিষেধ সেগুলোকে শিথিল করে যদি দুই দেশের সরকার আরও সক্রিয় ভূমিকা নিয়ে এদের সমস্যার সমাধান করতে পারেন। এই যে ধরুন যখন তাদের কাছে যাচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, তাদের জীবন দর্শনকে দেখছেন, আপনার রিসার্চের ক্ষেত্রে সবাইকে করতেই হয়েছে, দীর্ঘদিন করতে হয়েছে, সেখানে কি বৈশিষ্ট্য তারা কায়? একটা তো আকাঙ্ক্ষা তাদের রয়েছে যে অন্তত তারা অন্য নিজের পক্ষে নাগরিকত্ব পাক, কিন্তু এই আকাঙ্ক্ষার পাশাপাশি একটা দেশের প্রতি দুর্বলতা, একটা দেশের প্রতি গভীর শিকড়ের টান, এইটাকে তারা কীভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ। এখানে একটা অদ্ভুত একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম যে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে আছে তাদের বিশাল একটা ইচ্ছা সবসময়ের জন্য মনের মধ্যে করে তারা ভারতে যাবে, তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে থাকতে চায় না বা বাংলাদেশের সীমানার মধ্যে থাকতে চায় না। অথচ পাশাপাশি ভারতীয় ভারত ভূমির মধ্যে যেসব বাংলাদেশি নাগরিক আছে তারা ভারতের নাগরিকত্ব পেতে চায়, তারা ভারতের নাগরিকত্ব পেতে চায়, তারা বাংলাদেশে যেতে চায় না। এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এটা একটা আমার মনে হয় একটা অর্থনৈতিক অসামঞ্জস্য বা ভারতের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির মধ্যে যে ফারাকটা বা নাগরিক যে সুখ স্বাচ্ছন্দ্য সেটা তারা মনে করেছেন যে ভারতে ভালো। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, আমার চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, রাজনৈতিক বিভিন্ন দলের ক্ষেত্রে, আমি এটা এটা সর্বাঙ্গীনভাবে বলছি, তো রাজনৈতিক অবস্থান তারা তাদের কাছে এই সমস্ত মানুষজনদের অবস্থাটা কীরকম, কী তাদের প্রতিক্রিয়া বা তাদের ভাবনার প্রতিক্রিয়া বা এদের কি রাজনৈতিক অবস্থান সেইভাবে যে আমাদের ভোটাধিকার নেই, লিডিং যে রাজনৈতিক দলটল আছে, যেহেতু তাদের ভোটাধিকার নেই,
স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতারা বা একটু অবহেলিত যে ওদেরকে অ্যাভয়েড করে চলা আর কি, যে ওদের সুযোগ সুবিধা সরকার দেখবে, আমাদের এতে কোনো ভূমিকা নিয়ে কোনো লাভ হবে না। তো রাজনীতি যারা সে সর্বদলীয় ক্ষেত্রে প্রযোজ্য, যেখানটায় সুবিধা নেই সেখানটায় তো ওই জায়গাটা তারা যেতে অতটা আগ্রহী নয়। হয়তো তারা শুনলো, শুনে আমরা যেমন সাধারণ মানুষ সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু যে উদ্যোগ নেই রাজনৈতিকভাবে আমাদের দল গিয়ে সরকারকে চাপ দেবে, অবস্থান সেটা কি করতে সক্ষম হয়েছে? অবশ্যই অবশ্যই, একটা বহুদিন ধরে এই নিয়ে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের ফল হচ্ছে আজকে তারা সেই সুযোগটা পেয়েছে। আচ্ছা, আমাদের দুই দেশের যে ভারত বাংলাদেশের দুই সরকার যে একসাথে একটা জায়গায় আসতে পেরেছে, সেটা হচ্ছে এই আন্দোলন অনেকটা প্রভাবিত করে যায়। কিন্তু সেটা তো অরাজনৈতিক, তাই তো? অবশ্যই অরাজনৈতিক। আচ্ছা, অরাজনৈতিক একটা সংগঠন ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমিতি, এইরকম আরো আরো দুটো একটা সংগঠন ছিল যারা এই নিয়ে নিরন্তর কাজ করেছিল। আপনার এই যে গবেষণা, এই যে এই ভাবনা, যখন যখন তারা জানছেন যে তাদের সম্পর্কে একটু লেখা হচ্ছে বা তাদের সম্পর্কে একটু গবেষণা হচ্ছে বা তাদেরকে নিয়ে একটা কাজ হচ্ছে, তখন নিশ্চয়ই তাদেরও তাকে নির্দিষ্ট আকাঙ্ক্ষা ছিল বা আকাঙ্ক্ষা থাকে, তারা নিশ্চয়ই আপনার কাছে নিশ্চয়ই কোনো অনুরোধ বা কোনো ভাবনা বা কোনো অভিযোগও নিশ্চয়ই করেছেন, সেগুলোর অভিজ্ঞতা কীরকম? অভিজ্ঞতা খুব হৃদয় বিদারক। তারা সবসময়ের জন্য আমরা গেলে তারা মনে করে যেন আমরাই ত্রাণকর্তা আর কি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন এবং অতি অবশ্যই এই অনুষ্ঠান ইউটিউবে আপলোড করা থাকছে। আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা বা মন্দ লাগা বা এবং আপনাদের এই সম্পর্কিত মতামত যদি থাকে, আপনাদের সেই মতামত আমরা প্রত্যাশা করি। কথা হবে আবার অন্য আরেকটি পর্বে সুব্রতবাবুর সাথে, তার অন্য দর্শন এবং অন্য ভাবনা নিয়ে। সুব্রতবাবু, এই এই গবেষণাটা থাকুক, আরও জারি থাকুক, আপনি নিরলসভাবে কাজ করছেন আমি জানি, নিরলসভাবে আপনাকে প্রচুর সময় প্রচুর অর্থ যায় এই ধরনের পরিশ্রম বা ক্ষেত্র সমীক্ষা করতে গেলে। আসলে বোধ হয় একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষজনদের ক্ষেত্রে তাদের বোধ হয় একটু পাশে একটু হাতে হাত রাখার একটা 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 ভাবনা, একটা তৃপ্তি, তাই তো? হ্যাঁ অবশ্যই, এই তৃপ্তিটাই আরও জারি থাকুক। এই তৃপ্তিটা আরও জারি থাকলে তারাও ভাববেন একজন স্বজন এবং সুজনকে পেলাম। এই তৃপ্ততার জন্যই আমি আমার এই প্রয়াস এবং আমি ছুটে চলি। এই ছুটে চলাটা থাকুক, তার কোনো ছুটে চলাটা থাকলে এই শ্রেণীর মানুষজনেরা তারা আপনাদের মতো স্বজন এবং সুজনকে পাবে। খুব ভালো থাকবেন, নমস্কার। এই যে সমাজের প্রান্তিক মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নানান কারণে তারা সমাজের মূল স্রোতে এখনও ফিরে আসতে পারেনি, এই স্বাধীনতার এতগুলো বছর পরেও কেন পারেনি সেটা আমার মনে বিভিন্ন সময় ধাক্কা দিয়েছে। সেই জন্যে আমি ছুটে গেছি এই প্রান্তিক মানুষদের নিয়ে কিছু কাজ করতে এবং তাদেরকে সমাজে সার্বিকভাবে তাদের জীবনযাত্রা সম্বন্ধে, তাদের কষ্ট, তাদের দৈনন্দিন আচার আচরণ, তাদের খাওয়া দাওয়া, তাদের পেশা, এই যে দিনের পর দিন তারা পিছিয়ে আছে, তারা অত্যাচারিত একরকম বলা যায়, তারা অবহেলিত, সেই পিছিয়ে পড়া সমাজকে তুলে আনার জন্যেই আমি দিনের পর দিন ছুটে চলেছি।